মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। সুর আমাদের যতটা বিচলিত করে তেমনটা আর কিছুতে ঘটে বলে মনে হয় না। তাই প্রান্তিক মানুষ থেকে উচ্চবর্গ কুলীন সম্প্রদায় তাদের নিজের নিজের মতো করে সুর বেঁধেছেন। তৈরি হয়েছে লোকসঙ্গীত, তৈরি হয়েছে মার্গসঙ্গীত, বিনোদনের জন্য ফিল্মি গান, সমাজ, অর্থনীতি, দর্শন সবই উঠে এসেছে সুরাশ্রিত হয়ে সঙ্গীতের মাধ্যমে। তাই গোড়া হিন্দুত্ববাদের বিপ্রতীপে দাঁড়িয়ে ভারতীয় নবজাগরণের কাণ্ডারী রাজা রামমোহন রায় যখন ধর্ম পালনের সঙ্গে নানা ভাষা, নানা মত, নানা পরিধানের ভারতবর্ষে জাতীয়তাবোধের উন্মেষ ঘটানোর কথা ভাবলেন, তখন তিনিও আশ্রয় নিলেন সুরের। তৈরি হল ব্রহ্মসঙ্গীত। আজ কারওয়া ক্লাসিকের এই এপিসোডে শুনব সেই রকমই কিছু গান। ইয়াদে মে প্রস্ফুরন্নিব দৃতির্নাদ মাতো আদ্রিবাহ ব্রীরা সুকশাত্রা মৃরায়া ইয়াদে মে প্রস্ফুরন্নিব দৃতির্নাদ মাতো আদ্রিবাহ ক্রত্বা সমহদীনতা প্রতিপং জগমাশুচে ক্রত্বা সমহদীনতা প্রতিপং জগমাশুচে ব্রীরা সুকশাত্র মৃরায়া ইয়াদে মে প্রস্ফুরন্নিব দৃতির্নাদ মাতো আদ্রিবাহ অপাং মধ্যে তস্তি বংসং তৃষ্ণা বিদর্জরিতারম অপাং মধ্যে তস্তি বংসং তৃষ্ণা বিদর্জরিতারম মৃরা সুকশাত্র মৃরায়া মৃরা সুকশাত্র মৃরায়া ইয়াদে মে প্র স্ফুরন্নিব দৃতির্নাদ মাতো আদ্রিবাহ। গোড়া ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়। দাদা ব্রজ বিনোদ মুর্শিদাবাদের নবাব আলীবর্দী খানের দরবারে চাকরি করতেন। বাবা তাই চাইতেন রামমোহন আরবি আর ফার্সিটা ভালো করে আয়ত্ত করলে ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবে। পাটনায় পড়াশোনার সময় সুফিবাদের সঙ্গে পরিচয় হয়েছিল রামমোহনের। আরবি ফার্সি শেখার সময় জানতে হয়েছিল ইসলাম ধর্মের খুঁটিনাটি। পরিচিত হয়েছিলেন সুফিবাদের বিশেষ ধারা মুতাজিল চিন্তাধারার সঙ্গে। কাশীতে বেদান্ত পড়তে গিয়ে গুরু হরিহরানন্দনাথ তীর্থস্বামীর উপদেশ তাকে তান্ত্রিক সাধনার প্রতিও আকৃষ্ট করে। পাশাপাশি 1805-এ তৃতীয়বারের মতো কোম্পানিতে চাকরি নিয়ে রাঁচিতে জন ডিগবির অধীনে কাজ করতে গিয়ে অনেক বই পড়ার সুযোগ হয় রামমোহনের। অনুপ্রাণিত হন ফরাসি বিপ্লবের আদর্শে। বেদ,
উপনিষদ, কোরআন, তন্ত্রসাধনা, বাইবেল, ত্রিপিটক সমস্ত রাস্তা ধরে হেঁটে গিয়ে রাজা পৌঁছলেন আত্মোপলব্ধিতে। একেশ্বরবাদের ছায়া পড়ল তার চিন্তায়, তৈরি হল ব্রাহ্ম সমাজ। আর এই সমাজের কঠিন তত্ত্ব আলোচনায় সঙ্গীতের নান্দনিকতা ব্যবহার করে তিনি রচনা করলেন ব্রহ্মসঙ্গীত। তেমনই একটি গান প্রচলিত সুরে লিখেছিলেন রাজা রামমোহন রায় স্বয়ং। গানটি শুনব অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, তারপর দেবেন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ভিভি ওয়াজালওয়ারের কণ্ঠে, শেষ গান জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা ও সুর করা ইন্দিরা শিল্পীগোষ্ঠীর পরিবেশনায়। বসে একে জলে স্থলে শুনে যে সামানু ভাবে থাকে ভাবসে একে যে রচিল এ সংসার আদি অন্ত নাহি যার, যে রচিল এ সংসার আদি অন্ত নাহি যার, যে জানে সকল কেহ নাহি জানে তাকে ভাবসে একে, তমীশ্বরাণাং পরমং মহেশ্বরং তং দেবতানাং পরমং চ দৈবতং, পতিং পতিনাং পরমং পরস্তাৎ বিদামদেবং ভুবনে শমীডাং ভাবসে একে। মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। পারে ওয়াগতিতম
প্রাণস্য প্রাণম পরম স্বরে প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। শতকের প্রথম ভাগে হিন্দু ধর্মের সংস্কার সাধন করে একেশ্বরবাদিতার যে আদর্শ প্রচারে ব্রাহ্মধর্মের প্রবর্তন করা হয়েছিল, সেই আদর্শ বাস্তবায়িত করার অন্যতম পদক্ষেপ ছিল এই ব্রহ্মসঙ্গীত রচনা। তৎকালীন কলকাতার নগর সভ্যতায় ব্রহ্মসঙ্গীতের উদ্ভাবন ছিল রামমোহনের একটি সঙ্গীত সংস্কারমূলক প্রয়াস। আধ্যাত্মিক ও ধর্মীয় সংস্কারমুক্ত এই ব্রহ্মসঙ্গীত বাংলা সঙ্গীত ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ধারা। আজ তাই কারভা ক্লাসিকে আমি সোহিনী সাজিয়ে বসেছি বেশ কয়েকটি ব্রহ্মসঙ্গীত। এবার মনমোহন চক্রবর্তীর রচনা দেবব্রত বিশ্বাসের কণ্ঠে, পুণ্ডরীকাক্ষ মুখোপাধ্যায়ের কথায় ঋতুগুহ, শেষ গানটিতে ইন্দিরা শিল্পী গোষ্ঠী, লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী।
অনন্ত অপার তোমায় কে জানে, তুমি দেখা না দিলে প্রাণে, জ্ঞানে জ্ঞানে অনন্ত অপার তোমায় কে জানে, তুমি দেখা না দিলে প্রাণে, জ্ঞানে জ্ঞানে অনন্ত অপার তোমায় কে জানে। বাক্য মনাতীত তুমি অনাদি সম্ভব, প্রলয় পালন বিধি, বাক্য মনাতীত তুমি অনাদি সম্ভব, প্রলয় পালন বিধি, প্রাণরূপী ব্রহ্ম আছো প্রাণে, প্রাণরূপী ব্রহ্ম আছো প্রাণে, অনন্ত অপার তোমায় কে জানে। অজর অমর চিন্ময় সুন্দর নিত নিরঞ্জন পাবন হে, অজর অমর চিন্ময় সুন্দর নিত নিরঞ্জন পাবন হে, অরূপয়াবয় একয়াদ্বিতীয় দিব্য জ্যোতি ধর, অমৃতয়া কর তোমারি তুলনা তুমি প্রভু হে, তোমারি তুলনা তুমি প্রভু হে, অনন্ত অপার তোমায় কে জানে, তুমি দেখা না দিলে প্রাণে, জ্ঞানে জ্ঞানে অনন্ত অপার তোমায় কে জানে। মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা। প্রাণ সখ হে আমার হৃদয় মাঝে দাও দর্শন, সফল করি হে নাথ হেরি তোমার জি বানো, হৃদয় মাঝে দাও দর্শন প্রাণ সখ, মোহ কোলাহলে থাকি যে তোমায় ভুলে, মোহ কোলাহলে থাকি যে তোমায় ভুলে, জানি যদি আজ কৃপা করে প্রেষিত করিলে মোরে, দেখিবারে অনুপাম রূপ ভুবন মোহন, যদি আজ কৃপা করে ত্রিষিত করিলে মোরে, দেখি
বারে অনুপম রূপ ভুবন মোহন দাও তবে জ্ঞান আঁখি দেখি হে তোমায় দেখি দাও তবে জ্ঞান I hope you are enjoying this episode of Karva Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. বহিছে করুণা রস মধু ধারা শীতল বিমল ভগবত করুণা রস মধু ধারা জাগো পুরবাসী ভগবত প্রেম পিয়াসি আশায় পথছে পরশ কাহার কাটিয়াছে কেশব কাঙাল যা আজি তব নিমন্ত্রণ জগতে জননীর কাছে শুভ দিনে কি বাব হিছে করুণা রস মধু ধারা শীতল বিমল ভগবত করুণা রস মধু ধারা জাগো পুরবাসী ভগবত প্রেম পিয়াসী গুলাই দুষার মলিন বাসন ঝুঁকিতে বায়াছ শুনব বারতা এঁকেছেন তোমাদের জগতের মাতা শুভ দিনে কি বাব হিছে করুণা রস মধু ধারা শীতল বিমল ভগবত করুণা রস মধু ধারা জাগো পুরবাসী ভগবত প্রেম পিয়াসী ব্রাহ্ম সমাজের দর্শনের সঙ্গে এসে মিশল বৈষ্ণববাদ। শ্রী চৈতন্যদেবের সহচর অদ্বৈত আচার্যর শিষ্য বিজয়কৃষ্ণ গোস্বামী এবং কেশবচন্দ্র সেন মিলে ব্রহ্মসঙ্গীতে যোগ করলেন নতুন ধারা। খোল কর্তার সহযোগে পরিবেশিত হল ব্রহ্মসঙ্গীত। তেমনই ব্রাহ্মসমাজের এক সদস্য ত্রৈলোক্যনাথ সান্যাল, যিনি ব্রাহ্মসমাজের আদর্শের সঙ্গে বলতে গেলে রীতিমতো ফিউশন ঘটিয়েছিলেন বৈষ্ণববাদের। তার গানে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে লোকগানের সুরও ঢুকে পড়ে ব্রহ্মসঙ্গীতে। আজ কারভা ক্লাসিকে আমি সোহিনী চেষ্টা করছি বিভিন্ন ব্রহ্মসঙ্গীত রচয়িতার লেখা গান শোনাতে। আর এই মুহূর্তে ত্রৈলোক্যনাথ সান্যালের লেখা
হে হরি সুন্দর নীলিমা সেনের কণ্ঠে, বিজয়কৃষ্ণ গোস্বামীর লেখা গানে অশোকতরু বন্দ্যোপাধ্যায়, তারপর রইল কালীনাথ ঘোষের লেখা একটি গান অর্ঘ্য সেনের কণ্ঠে, আর শেষ গান যোগেন্দ্রনাথ সরকারের পরিবেশনায় ক্যালকাটা ইউথ কয়ার। সুন্দর করুণার সাগর ভক্তি সুধার সঞ্চার তাপিত তৃষিত মন প্রাণ শীতল কর কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। মলিন পঙ্কিল মনে কেমন ডাকিব তোমায়, মলিন পঙ্কিল মনে পারে কি তৃণ পশিতে, জ্বলন্ত অনল যথায় মলিন পঙ্কিল মনে কেমনে ডাকিব তোমায়, তুমি পুনের আধার জ্বলন্ত অনল সম আমি পাপি তৃণ সম কেমনে বুঝিব তোমায়, মলিন পঙ্কিল মনে কেমনে ডাকিব তোমায়, শুনি তব নামের গুণে তরে মহা পাপি জনে লইতে পবিত্র নাম কাপে মম হৃদয়, মলিন পঙ্কিল মনে কেমনে ডাকিব তোমায়, অভ্যস্ত পাপের সেবায় জীবন
পবিত্র পথ আশ্রয় মলিন পঙ্কিল মনে কেমনে ডাকিব তোমায় এ পাতকি নরাধমে তার যদি দয়াল নামে সে ধরে দাও চরণে আশ্রয় মলিন পঙ্কিল মনে পারে কি তৃণ পশিতে জ্বলন্ত অনল যথায় মলিন পঙ্কিল মনে কেমনে ডাকিব তোমায় মলিন পঙ্কিল মনে। প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। অসীময়ে পুরে নিকটে বাদুরে রেখেছ যাহারে যথায় এ ঘরে ও ঘরে সবারে আদরে রেখেছ চরণ ছায়ায় রেখেছ যাহারে যথায় আছে যারা কাছে যারা লুকায়েছে এক প্রেম কোলে সবাই রয়েছে আছে যারা কাছে যারা লুকায়েছে এক প্রেম কোলে সবাই রয়েছে কত ভালোবেসে দেশে ও দেশে বিকশিত করিছ সবাই রেখেছ যাহারে যথায় যে চরণ তলে রবি শশী হাসে অনুপর মানু যথায় বিকাশে যত হারা ধন প্রাণ প্রিয় জন আলো করে সবাই হেথায় কি প্রেম বাঁধনে বেঁধেছ যতনে নিখিলের শানে প্রাণ মনে কি প্রেম বাঁধনে বেঁধেছ যতনে নিখিলের শানে প্রাণ মনে কে বা ছেড়ে কারে দূর যেতে পারে বাঁধা যে সবে তব পায় রেখেছ যাহারে যথায় অসীময়ে পুরে নিকটে বাদুরে রেখেছ যাহারে যথায়। আই হোপ ইউ আর এনজয়িং দিস এপিসোড অফ কারভা ক্লাসিক্স রেডিও শো। Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel.
ছোট শিশু মোরা তোমার করুণা হৃদয়ে মাগিয়া লব জগতের কাজে জগতের মাঝে আপনা ভুলিয়া লব আপনা ভুলিয়া লব ছোট বটে তবু তোমার জগতে আমাদের কাজ আছে আমাদের কাজ আছে দাও তবে প্রভু কেন শুভ মতি প্রাণে দাও নব আশা জগত মাঝারে কেন সভা করে পারি ভালোবাসা ছোট শিশু মোরা তোমার করুণা হৃদয়ে মাগিয়া লব জগতের কাজে জগতের মাঝে আপনা ভুলিয়া লব আপনা ভুলিয়া লব জোড়াসাঁকো ঠাকুর পরিবারের যাবতীয় বাদ্যযন্ত্র তৈরি করতেন তৎকালীন লোয়ার চিতপুর রোডের বিখ্যাত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান ডি ঘোষ অ্যান্ড সাউন্ডস। এই ডি ঘোষ হলেন দ্বারকানাথ ঘোষ। তিনি ঠাকুর পরিবারের গান বাজনা প্রিয় সদস্যদের বাদ্যযন্ত্র সংক্রান্ত নানা রকম আবদার মেটাতেন। বন্ধু উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সঙ্গে ব্রাহ্মসমাজ অন্তর্ভুক্ত না হয়েও দ্বারকানাথবাবু সমাজের বিভিন্ন উপাসনা সভায় উপস্থিত থাকতেন। সেই সূত্রেই ফরমাশ অনুযায়ী দ্বারকানাথ ঘোষ তৈরি করলেন হ্যান্ডহেল্ড হারমোনিয়াম, যা কিনা যুগান্তকারী পরিবর্তন ঘটিয়ে দিল ভারতীয় সঙ্গীত পরিবেশনায়। ব্রহ্মসঙ্গীতের প্রসারও ঘটে গেল এই হারমোনিয়ামেরই দৌলতে। এই প্রসঙ্গে আরেকটা তথ্য দিই, 1875-এ যখন দ্বারকানাথ শুরু করলেন ব্যবসা, তখন লন্ডনের থমাস ডকিন্সের কাছ থেকে আমদানি করতেন পাশ্চাত্য বাদ্যযন্ত্র। তাই উপেন্দ্রকিশোর বন্ধু দ্বারকানাথ আর ডকিন্সের নাম মিলিয়ে দ্বারকানাথের কোম্পানির নাম রেখেছিলেন ডরকিন্স। সেই সময় বহু তথাকথিত এলিট ক্লাসের মানুষজনের যাতায়াত ছিল ব্রাহ্মসমাজে। সাধারণ ব্রাহ্মসমাজের সদস্য ছিলেন বিবেকানন্দ স্বয়ং, তখন অবশ্য তিনি নরেন্দ্রনাথ। পরবর্তীকালে বেশ কয়েকটি ব্রহ্মসঙ্গীত তিনি শ্রীরামকৃষ্ণদেবকে শুনিয়েছিলেন। শোনা যায় নরেনের কণ্ঠে ব্রহ্মসঙ্গীত শুনে ভাবসমাধি ঘটত ঠাকুরের। তেমনই একটি ব্রহ্মসঙ্গীত বিবেকানন্দের বড় প্রিয় গান অযোধ্যানাথ পাকড়াশির কথায় অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এবার আমরা শুনব। তারপর একটি অতুল প্রসাদী শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়, শেষে কালীনারায়ণ গুপ্তের কথায় সুচিত্রা মিত্রের কণ্ঠে একটি গান। মনোজ্জ্বল নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে মনোজ্জ্বল নিজ নিকেতনে বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর
কেহ নয় আপন বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন বড় প্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জানে মন চল নিজ নিকেতনে সত্য পথে মন কর আরোহণ প্রেমের আলো জালি চল অনুক্ষণ সঙ্গেতে সম্বল রাখো পূর্ণ ধন গোপনে অতি যতনে লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বস্বরণ লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বস্বরণ পরম যতনে রাখো রে প্রহরী সমতম দুই জনে মন চল নিজ নিকেতনে সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থ নিবাসী গণে যদি দেখো পথে ভয়ের আকার প্রাণপণে প্রিয় দোহাই রাজার যদি দেখো পথে ভয়ের আকার প্রাণপণে দিও দোহাই রাজার সে পথে রাজার প্রবল প্রতাপ সে পথে রাজার প্রবল প্রতাপ সমনোডরে যা শাসনে মনোজ্জ্বল নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে মন চল নিজ নিকেতনে কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ সবারে বাসরে ভালো নইলে মনের কালো ঘুচবে না রে আছে তোর যাহা ভালো আছে তোর যাহা ভালো ফুলের মতো দে সবারে নইলে মনের কালো ঘুচবে না রে করি তুই আপন আপন হারালি যা ছিল আপন করি তুই আপন আপন হারালি যা ছিল আপন এবার তোর ভরা আপন এবার তোর ভরা আপন এবার তোর ভরা আপন বিলিয়ে দে তুই যারে তারে নইলে মনের কালো ঘুচবে না রে যারে তুই ভাবিস ফনি তারও মাথায় আছে মনি যারে তুই ভাবিস ফনি তারও মাথায় আছে মনি বাজা তোর প্রেমের
বাসি ভবের বনে ভয় বাকারে সবাই যে তোর মায়ের ছেলে রাখবি কারে কারে ফেলে সবাই যে তোর মায়ের ছেলে রাখবি কারে কারে ফেলে একই নয় সকল ভয়ে একই নয় সকল ভয়ে একই নয় সকল ভয়ে যেতে হবে রে ও পারে নইলে মনের কালো ঘুচবে না রে মনের কালো ঘুচবে না রে সবারে বাস রে ভালো নইলে মনের কালো ঘুচবে না রে কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ এগো দরদি আমার মন কেন উদাসী হতে চায় তুমি ডাকো গো নাহি হাকো গো নাহি আপনি আপনি চলে যায় আমার মন কেন উদাসী হতে চায় ও গো ধুই রজনা ভারে অন্তরে সাদা কেঁদে উঠে মৌন শিহরি নয়ন ঝরে যেন নীরবে সুরাবে গো সাদা ডাকিতেছ আয় গো দরদি আমার মন কেন উদাসী হতে চায় যেমন ভাটি স্রোতে ভাটার গড়ন সাগর যেমন সওদা গোটানে নদীর পাড়ান সেটা দুই সরল মনের গরল অমৃত হইয়ে যায় দরদি আমার মন কেন উদাসী হতে চায় সে যে কেমন করে দেয় গো মন্ত্রণা উড়ায়ে দেয় মৌনের গো পাখি মানা মানে না পাখি উড়ে যায় বিমানের পথে শীতল বাতাস লাগে গায় দরদি কেন উদাসী হতে চায় ওগো এ উদাস নয় সে উদাসের প্রাণ যে উদাসে সংসার ছেড়ে বাইরে লয়ে যায় যে সংসার ধর্ম ধর্ম আর সংসার দুয়ে এক করে ফেলায় দরদি আমার মন কেন উদাসী হতে চায় এগো দরদি আমার মন কেন ব্রহ্মসঙ্গীত পরিপূর্ণতা পায় রবীন্দ্রনাথের হাত ধরে।
হজরত মোহাম্মদের জন্মদিনে শান্তিনিকেতনের প্রার্থনা ঘরে গাওয়া হচ্ছে কোন আলোকে প্রাণীর প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। গৌতম বুদ্ধকে স্মরণ করে গাওয়া হতো হিংসায় উন্মত্ত বৃদ্ধি, যিশুকে স্মরণ করে একদিন যারা মেরেছিল তারে গিয়ে। শিখ ধর্মগুরু নানকের জন্মদিনে শোনা যেত গগনের থালে রবিচন্দ্র দীপক জ্বলে, যে জ্ঞানচর্চা এবং ভক্তিবাদের ধারার নেতৃত্ব দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তার ব্রাহ্ম সমাজে। পুত্র রবীন্দ্রনাথ তাই ভরিয়ে তুললেন ফুলে ফলে। আজ আরও বেশি করে ব্রহ্মসঙ্গীতের হৃদয়ের বাণী কান পেতে শোনা প্রয়োজন। অসীমের সঙ্গে সসীম সত্তার নিবিড় যোগ, সুফি সাধকরা যাকে বলেন জজবা, বৈষ্ণবরা যাকে বলেন মরমি, বাউলের মনির মানুষ, সবের স্পর্শ এই ব্রহ্মসঙ্গীতে। কারভা ক্লাসিকের এই পর্বের শেষ গান তাই রইল রবীন্দ্রনাথের গান। এ গানও স্বামীজির বড় প্রিয় গান। সমবেত কণ্ঠে শুনতে শুনতে বিদায় নেব আমি সোহিনী, ফিরব আবার অন্য গান অন্য গল্প নিয়ে। নতুন বছর খুব ভালো কাটুক আপনাদের।